प्रिय बंधुरा भिडियोते देखते चले कीभावे एंड्रॉइडेर स्क्रीन रेकर्ड करा जाए। तो गूगल प्ले स्टोरे अनेक धरनेर स्क्रीन रेकर्डर पावा जाए, बाट आमार कासे स्क्रीन रेकर्डरटी सबचेये भालो लेगेछे सेटी हच्छे एक्स रेकर्डर। एबं एक्स रेकर्डर आमार फोने इन्स्टल करा आछे। आपनारा এখানে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখে এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন, তাহলে এই সফটওয়্যারটি দেখতে পাবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করে নিচ্ছি না, আমি ওপেন করছি। তো ওপেন করার পরে আমি আপনাদেরকে এটার ইন্টারফেসটা সম্পর্কে জাস্ট একটু আইডিয়া দিব। যদি আপনি রেকর্ডিং চালু করতে চান তাহলে এই যে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই বাটনটি ক্লিক করার পরে আপনার রেকর্ড চালু হয়ে যাবে। তো রেকর্ডিং চালু করার আগে আমি আপনাদেরকে এই এক্স রেকর্ডারের সেটিং এর সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। তো আপনি সেটিং এ ক্লিক করবেন, এই যে সেটিং বাটন আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই বাটনটি হচ্ছে সেটিং বাটন। তো এই সেটিং বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন, আপনি রেজুলেশনটা চেঞ্জ করে নিতে পারেন। রেজুলেশন 1080 এরকম আছে, তো আপনি হাই রেজুলেশন দিতে পারেন, তাহলে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। আর এখানে তারপরে দেখতে পাচ্ছেন আছে হলো কোয়ালিটি, এই যে কোয়ালিটি। তো কোয়ালিটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে অটো 16 এমবিপিএস 14 এরকম অনেকগুলো আছে। তো এখান থেকে যদি আপনি 16 নেন তাহলে আপনার কোয়ালিটি সুন্দর হবে, কিন্তু আপনার ভিডিওর সাইজটা অনেক বেড়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এফপিএস, এফপিএস মেনু আছে। এই এফপিএস অর্থাৎ হচ্ছে আপনার এফপিএস যদি হায়ার হয় তাহলে আপনার ভিডিওটি স্মুথ হবে, কিন্তু সেটা অধিক পরিমাণ প্রসেসরকে ব্যবহার করবে, অর্থাৎ প্রসেসরকে অধিক ব্যবহার করবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে তা হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি ল্যান্ডস্কেপে ভিডিও রেকর্ড করতে চান নাকি পোর্ট্রেটে রেকর্ড করতে চান, এটি সেই অপশন। আর অটো যদি আপনি দিয়ে রাখেন তাহলে যদি আপনার ফোন ল্যান্ডস্কেপে হয় তাহলেও রেকর্ড হবে, আর যদি আপনার পোর্ট্রেট হয় তাহলে রেকর্ড হয়ে যাবে। তো আমি এখানে অটো দিয়ে রাখছি। তো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অডিও, অর্থাৎ আপনি যখন রেকর্ড করবেন তখন যদি অডিও সহকারে রেকর্ড করতে চান তাহলে আপনি এখানে এই এখানে টিক মার্ক দিয়ে রাখবেন, আর যদি আপনার অডিও সহ রেকর্ড করতে না চান তাহলে এখানে চেক মার্কটা আনচেক করে দিবেন। তারপরে দেখুন এখানে যে অপশনটি রয়েছে তা হচ্ছে সেভ লোকেশন, অর্থাৎ আপনি আপনার ভিডিও আপনার ফোনের মেমোরির কোন লোকেশনে সেভ করে রাখতে চান। আপনি ইচ্ছে করলে এই ডিরেক্টরিটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি এই ডিরেক্টরি ডিফল্ট আকারে রাখতে পারেন। তো বন্ধুরা এরপরের অপশনটি হচ্ছে রিপেয়ার সিস্টেম ইউআই ক্র্যাশ। এটা আপনার তেমন ইম্পর্টেন্ট না, এটা সো এটা যেভাবে আছে এইভাবে থাকলে চলবে, সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছেন রেকর্ডিং মোড, রেকর্ডিং মোড হচ্ছে এখানে নর্মাল মোড আছে আর একটা আছে পারফরমেন্স মোড। তো আপনি নর্মাল মোডে দিয়ে রাখবেন, কারণ নর্মাল মোডে দিয়ে রাখলে আনলিমিটেড ফাংশন সুইটেবল ফর কমন রেকর্ড উইদাউট ফ্রিকোয়েন্ট অপারেশনস অ্যান্ড চেঞ্জেস অন স্ক্রিন, অর্থাৎ নর্মাল মোডে আপনি সুন্দরভাবে অনেক অনেক কাজই করতে পারবেন। তো এরপরে আছে হলো কাউন্টডাউন বিফোর স্টার্ট, অর্থাৎ যখন আপনি ভিডিও স্টার্ট করতে যাবেন তখন কিন্তু টাইমের কাউন্টিং ডাউন শুরু হবে, অর্থাৎ 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড অ্যান্ড জাস্ট স্টার্ট, অর্থাৎ আপনাকে সময় দেওয়া হবে 3 সেকেন্ড যাতে আপনি প্রস্তুত হতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন রেকর্ড
হাইড উইন্ডো ডিউরিং রেকর্ডিং, অর্থাৎ আপনি রেকর্ড করার সময় আপনার এই সফটওয়্যারের যে রেকর্ডিং যে প্যানেল আছে সেই প্যানেলটি হাইড করার জন্য আপনি এখানে চেকবক্স দিয়ে রাখতে পারেন অথবা চেকবক্স আনচেক করে দিয়ে রাখতে পারেন যদি আপনি সেটা হাইড করতে না চান। শেক ফোন টু স্টপ রেকর্ডিং, অর্থাৎ যখন আপনি ফোনটি নাড়াচাড়া করবেন তখন আপনার ফোনটি রেকর্ডিং স্টপ হবে কি না সেটা এখানে যদি আপনি তা করতে চান তাহলে টিক চিহ্ন দিয়ে রাখবেন, আর প্রয়োজন না হলে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, অর্থাৎ আমরা অনেক সময় আমাদের স্ক্রিন অফ করে রাখি, অর্থাৎ স্ক্রিনে কোনো আলো থাকে না, ওই অবস্থায় কি আমাদের রেকর্ডিং হবে কি না। যদি ওই অবস্থায় আপনি রেকর্ডিং করতে চান তাহলে এটা অফ করে দিবেন, টিক টিক মানে টিক চিহ্ন দিয়ে রাখবেন, আর নচেত এটা টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশ এখানে, ও ব্রাশের আগে দেখেন স্ক্রিনশট, স্ক্রিনশট যদি নিতে চান তাহলে আপনি এখানে টিক দিয়ে রাখবেন, আর তারপরে আপনি যেটার স্ক্রিনশট নিতে চান সেখানে আপনি এখানে ক্লিক। তো যখন আপনি চেক মার্ক করে রাখবেন তখন এরকম স্ক্রিনশটের চিহ্ন আসবে, এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আর তারপরে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন ক্যামেরা, এখানে দেখুন ক্যামেরার একটা অপশন এখানে চলে এসেছে, অর্থাৎ এই যে ক্যামেরা, তো ক্যামেরা অপশনটির কাজ হচ্ছে যখন আপনি রেকর্ড করার সময় আপনার চেহারা সহ, অর্থাৎ আপনার ছবি যদি আপনি দেখাতে চান বা আপনার কথা বা আপনার ভিডিও করার সময় আপনার আপনাকে যদি আপনি দেখাতে চান তাহলে আপনি এই ক্যামেরাতে গিয়ে এইখানে চেকবক্স দিয়ে রাখবেন এভাবে। তো চেকবক্স দিয়ে রাখলে এভাবে চেকবক্স দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে তাহলে আপনার ক্যামেরা সহ আপনি রেকর্ড করতে পারবেন, আর যদি আপনি তা না চান তাহলে অবশ্যই এখানে চেক মার্ক উঠিয়ে দিবেন। তারপরে ব্রাশ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ব্রাশটা আমরা যখন কাজ করি, যেমন আমি আপনাদেরকে ভিডিও করার সময় যেমন ব্রাশের ব্যবহার করেছি, যেমন এই যে এরকম ব্রাশ, তো আপনি এইভাবে যদি এটা চেকবক্স দিয়ে রাখেন তাহলে আপনি এই ব্রাশ ব্যবহার করতে পারবেন। যেমন এই যে আপনাকে এখন ব্রাশ ব্যবহার করে আমি দেখাচ্ছি, আর যদি আমি এটা চেকবক্স উঠিয়ে দিই তাহলে কিন্তু আমি ব্রাশ ব্যবহার করতে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রাশের বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে, আপনি ব্রাশের কালার থেকে শুরু করে সব কিছু এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে ক্লোজ করে দিলে ব্রাশ অপশনটা চলে যাবে। তো তারপরে যে অপশনটি রয়েছে যে শো টাচ, অর্থাৎ আপনি যে টাচ করছেন, অর্থাৎ এটা হচ্ছে ডেভেলপার অপশন, এই এই অপশন আমাদের না যাওয়াই ভালো, এখানে এটা ডিফল্ট আকারে আমরা রেখে দিব। তারপরে বাকি এখানে আর দেখার মতো কিছু নেই। সো বন্ধুরা, এইভাবে আপনারা আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন।